নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে আমরা একটা খুবই খুশি সংবাদ আমরা দিতে চলেছি এবং ডিটেলসে তোমরা সেটা জানতে পারবে। তো এখানে রিসেন্টলি খুবই একটা খুশি সংবাদ আমাদের জন্য যে আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের আমাদের যে কোর্স রয়েছে, ঠিক আছে, এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন কোর্স ইউচিন, তো এখানে তোমরা জানো আপডেটের 2023 এর এন্ট্রান্সের র্যাঙ্ক কার্ড কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো সেই র্যাঙ্কে আমাদের মাল্টিপল স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছে বিভিন্ন সাবজেক্টে। তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। তো তোমরা জানো আমাদের কিন্তু এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স চলে ইউজি এবং পিজি এর, আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের, যেখানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, এই সকল জায়গার এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে, ঠিক আছে। লাস্ট ইয়ারও আমাদের যাদবপুরে চান্স পেয়েছিল। তো এই বছর রিসেন্টলি তোমরা জানো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আপডেটের র্যাঙ্ক কার্ড রিসেন্টলি কিন্তু পাবলিশ হচ্ছে দুদিন আগে। তো তোমরা যারা এন্ট্রান্স দিয়েছো তোমরা নিশ্চয়ই জানো। তো আমাদের এখানে স্টুডেন্ট মাল্টিপল সাবজেক্টে এখানে চান্স পেয়েছে, যেটা খুবই একটা খুশি সংবাদ আমাদের জন্য। তো এখানে বিভিন্ন রেসপেক্টিভ সাবজেক্টে তারা চান্স পেয়েছে, কেউ ইংলিশে চান্স পেয়েছে, ঠিক আছে। পাবলিক বলতে তোমার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট যে এন্ট্রান্স টেস্ট, এখানে চান্স পেয়েছে, কেউ ইংলিশে চান্স পেয়েছে, কেউ সোশিওলজিতে চান্স পেয়েছে, কেউ হিস্ট্রিতে চান্স পেয়েছে, জিওগ্রাফিতে চান্স পেয়েছে, আবার কেউ মাল্টিপল সাবজেক্টেও চান্স পেয়েছে, মানে একে একজনে বিভিন্ন সাবজেক্টে দিয়ে তাতে পেয়ে গেছে। হিস্ট্রিতে পেয়েছে, পলিটিক্যাল সায়েন্সে পেয়েছে, সোশিওলজিতে পেয়েছে, জিওগ্রাফিতে পেয়েছে, বাংলাতে পেয়েছে, তো রেসপেক্টিভ বিভিন্ন সাবজেক্টে কিন্তু তারা চান্স পেয়ে গেছে। তো রিপোর্ট কার্ড দেখে আমরা কী করে বুঝলাম? তো রিপোর্ট কার্ড দেখে পুরো কন্টিনিউয়াসলি র্যাঙ্ক দেখেই তো বোঝা যাচ্ছে। সাপোজ ধরো তোমার বাংলাতে তোমার সিট রয়েছে, আমি বলছি ধরো 25টা, তো সেখানে কারো 14 র্যাঙ্ক হয়েছে, তো অবভিয়াসলি জেনারেলে তো সে চান্স পেয়েই যাচ্ছে। তো সেই হিসাবে দেখো ফাইনাল লিস্ট এখনও মানে না দিলেও, ফাইনাল লিস্ট বলতে তোমার এখানে কাউন্সিলিং না হলেও কন্টিনিউয়াসলি কিন্তু বোঝা যাচ্ছে তাদের যে র্যাঙ্ক অনুযায়ী। তো আমি কয়েকজনের র্যাঙ্ক বলছি, আমার সাথে রয়েছে ধরো একজন স্কোর করেছে 58, সে 14 র্যাঙ্ক পেয়েছে, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সে। আর যেখানে তোমার 17টা সিট রয়েছে জেনারেলে, তার র্যাঙ্ক 14 হয়েছে, বুঝতেই পারছো অবভিয়াসলি সে চান্স পাবে। তো এরকম রেসপেক্টিভ বিভিন্ন সাবজেক্টে কিন্তু রয়েছে। তারপরে ধরো আমি ইংলিশের কথা বলছি, একজন পেয়েছে ইংলিশে 19 র্যাঙ্ক করেছে, অবভিয়াসলি তার চান্স হয়ে যাচ্ছে, 19 র্যাঙ্ক করেছে সে এই যে র্যাঙ্কে। নেক্সট আরেকজন তোমার সোশিওলজিতে 21 র্যাঙ্ক করেছে, তো তারও সোশিওলজিতে হয়ে যাচ্ছে। তো এরকম কন্টিনিউয়াসলি কিন্তু বিভিন্ন সাবজেক্টের আমরা কিন্তু আমাদের যে কোর্স থেকে কিন্তু এন্ট্রান্সে এবার চান্স পেয়েছে এরা, ঠিক আছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েটের যে র্যাঙ্ক রিসেন্টলি পাবলিশ হলো, তো আমাদের এখান থেকেই পড়তো বেসিক্যালি আমাদের স্টুডেন্ট। খুবই খুশি সংবাদ আমাদের জন্য যারা, এরা কিন্তু কন্টিনিউয়াসলি হার্ডওয়ার্কও করেছে, তো সেই হিসাবে তার যা তার ফলও পেয়েছে কন্টিনিউয়াসলি, বহুদিন ধরে কিন্তু তারা প্র্যাকটিসে ছিল। তো সেই হিসাবে রিসেন্টলি তোমরা জানো যে এখানে চান্স পাওয়া খুবই টাফ, মানে যদি তুমি যাদবপুরে থেকে কম্প্যারিজন করো, যাদবপুর থেকে প্রেসিডেন্সিতে চান্স পাওয়া খুবই টাফ, কারণ হচ্ছে এখানে সিটের সংখ্যা অত্যন্ত কম। তুমি যদি যাদবপুর ইউনিভার্সিটির সাথে কম্প্যারিজন করো তাহলে বুঝতে পারবে যে এখানে সিটের সংখ্যা যেহেতু খুব কম, তো তার জন্য হয়তো রেসপেক্টিভ বিভিন্ন সাবজেক্টে তারা কিন্তু চান্স পেয়েছে। আরও কয়েকজনের সাথে যারা ছিল তাদের সাথে আমার এখনও যোগাযোগ করা সম্ভব হয়ে পারেনি, কারণ রিসেন্টলি আজ তোমার রিসেন্টলি নিউজ দিয়েছে, মানে রিসেন্টলি এটা পাবলিশ হয়েছে। তো তাদের সাথেও আমি আরও আপডেট জেনে তারপর সেগুলো আমাদের আরও আলাদা রেসপেক্টিভ ডিটেইল ভিডিও আসবে, ঠিক আছে। আর তোমরা যদি চাও যে আমাদের এই ক্যান্ডিডেটদের ওপর যে তাদের সাথে ডিটেইল তোমার পডকাস্ট করা, ঠিক আছে, বা তাদের সাথে আলাপ আলোচনা করা, ঠিক আছে, তো তোমরা যদি একটা ইন্টারভিউমূলক ভিডিও চাও তাহলে আমাকে জানিও কমেন্ট সেকশানে, তাহলে সেই সকল স্টুডেন্টের উপরও কিন্তু ইন্টারভিউ আমরা নিয়ে আসবো আস্তে আস্তে, ঠিক আছে। তো সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। এরা কিন্তু আমার কাছে এখানেই পড়েছে এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনে কোর্সে ইউজিতে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টে কথা বললাম, কারণ তোমরা জানো আমাদের যে কোর্সে কিন্তু বিভিন্ন সাবজেক্টে আমাদের কিন্তু এন্ট্রান্সে প্রিপারেশনে চলে, যেরকম বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ফিলোসফি, সংস্কৃত, ইকোনমিক্স, এই সকল সাবজেক্টে কিন্তু এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স আমাদের অলরেডি চলছে। এরা হচ্ছে 2023 এর ক্যান্ডিডেট। তো ধরো তোমরা যারা 2024 এক্সাম দিতে চাও অথবা 25 দিতে চাও, তো তুমি কিন্তু এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করতে পারো আমাদের কোর্সে, কারণ এরা সবাই কিন্তু অনলাইনেই পড়েছে, কারণ আমাদের কোর্সটা পুরোটাই অনলাইনে। তো বাড়িতে বসে, কারণ একেরা এক একজন অনেক দূর থেকে আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, আলাদা আলাদা ডিস্ট্রিক্টে, কেউ অনেকে গ্রামেরও স্টুডেন্ট আছে, ঠিক আছে। তোমার গ্রামে বাড়ি না শহরে বাড়ি সেখানে কিন্তু কোনো যায় আসে না, কারণ তোমার কাছে স্মার্টফোন থাকলে, ইন্টারনেট থাকলে আর কিছু দরকার নেই, ঠিক আছে, আর হার্ডওয়ার্ক করার মানসিকতা। তো এরা কিন্তু ওরকম মফস্বল থেকে অনেকেই রয়েছে এখান থেকে, এরা প্রিপারেশান নিয়ে এই যে প্রেসিডেন্সির এন্ট্রান্স ক্র্যাক করে দিল। তুমি 14 র্যাঙ্ক করছো মানে বুঝতেই পারছো, তো সেই হিসাবে কত তার সে ভালো র্যাঙ্ক করেছে তারা, তো সেই পার্টটা কিন্তু রয়েছে। তো যারা যারা তোমরা আমাদের এন্ট্রান্স এক্সামে প্রিপারেশানে পড়তে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো 8945931766,
ঠিক আছে। এছাড়া কিন্তু আমাদের যাদবপুর ইউনিভার্সিটি এন্ট্রান্স তোমরা জানো কয়েকদিন পরেই শুরু হচ্ছে, তো কয়েকদিন হ্যাঁ নেক্সট উইক থেকেই শুরু হয়ে যাচ্ছে, তো তার আগে থেকে কিন্তু সব ডিটেলস এরা দিয়ে দিয়েছে বেসিক্যালি, কারণ এটা অনেক দিন আগে হয়েছে না, যাদব প্রেসিডেন্সির ফর্ম ফিল আপও অনেক আগে হয়েছে। তোমরা জানো আমি ডিসেম্বরের লাস্টে লাস্ট উইকে হচ্ছে আমি এদের অ্যাডভার্টাইজ এসেছিলো, তারপরে অনেক পরে তোমার বেসিক্যালি ফর্ম ফিল আপ হয়ে গেলো, এক্সাম অনেক আগে এসছে, আর যেহেতু এক্সাম আগে হয়েছে তো তার জন্য এরা রেজাল্টও অনেক আগে আগে দিয়ে দিচ্ছে। এরপরে হচ্ছে এদের কাউন্সিলিং রয়েছে, তো কাউন্সিলিং মাত্র কয়েকদিন পরেই হবে, কাউন্সিলিংয়ের দিনই হচ্ছে অ্যাডমিশন হবে রেসপেক্টিভ সব সাবজেক্ট। ওকে, তো তাছাড়া আরও আমাদের আরও বিভিন্ন স্টুডেন্টের সাথে আমারও এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি, তারা মনে হয় আউট অফ স্টেশন রয়েছে, অন্যান্য কোথাও রয়েছে, তো তার জন্য কানেকশন করা তাদের সাথে আমার সুযোগ হয়ে পারেনি এখনও, কারণ পুরোটাই তো অনলাইনে, তো বুঝতেই পারছো, তো সেই হিসাবে তাদের সাথে যোগাযোগ করা গেলে তার সেগুলো নিয়েও আমরা কিন্তু আপডেট নিয়ে আসবো। আর তাছাড়া তুমি দেখো আমাদের প্রেসপেক্টিভ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমি কিন্তু আপডেট দিয়ে দিয়েছি আমাদের এই ক্যান্ডিডেট সম্পর্কে, ঠিক আছে, যারা এবার ক্র্যাক করলো আন্ডার গ্রাজুয়েট, এটা কিন্তু আন্ডার গ্রাজুয়েটের কথা বলছি, আর পোস্ট গ্রাজুয়েটের এক্সাম হচ্ছে জুলাই মান্থের থার্টি বা থার্টি ফার্স্টে এক্সাম আছে তোমার প্রেসিডেন্সির এন্ট্রান্স এক্সাম, এটা তো আমি ইউজির কথা বললাম, তো পিজিরও কিন্তু আমাদের স্টুডেন্ট আছে, তারাও কিন্তু প্রিপারেশান নিয়েছে, আর এক্সাম তাদের কদিন পরেই রয়েছে, ঠিক আছে। এটা গেল পিজির কথা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতার কিন্তু তোমরা জানো যে কমাস কদিন পরেই এক্সাম শুরু হচ্ছে, আর নয়নদুপুর রামকৃষ্ণ মিশনেরও তোমার কদিন পরে শুরু হচ্ছে এক্সাম, আর অলরেডি সিইউটির যে এক্সাম হয়েছে তো সিইউটির এক্সামের 15 তারিখের দিকে আশা করা যাচ্ছে, মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেটা ইউজি হয়েছে, ইউজির যে রেজাল্ট দেবে কিন্তু আর কয়েকদিন পরে, তো সেটার রেজাল্টও তোমরা পেয়ে যাবে, তো মানে বেসিক্যালি যারা আমাদের এখান থেকে ক্যান্ডিডেটরা দিয়েছিল, কারণ সিইউটি সম্পর্কে কী বলো তো অনেকেই জানতো না, তো তার জন্য ক্যান্ডিডেটরা অনেক কম দিয়েছে আমাদের কোর্স থেকে, তো যারা যারা দিয়েছে তো তাদের ডিটেলস আমি কিন্তু রেজাল্ট নিয়ে আসবো, ঠিক আছে। আর দেখো তারা আমাদের এই সাকসেসফুল ক্যান্ডিডেটদের তোমরা যদি ইন্টারভিউ চাও তো সেগুলো আমাকে জানিও, তো তার উপর আমরা আসবে ভিডিও, ঠিক আছে, আলাদা আলাদা করে। ওকে, আর কী কী টপিক নিয়ে তোমরা তোমার ভিডিও চাও তো সেই সময় আমি ডিটেলসে জানাও, কমেন্ট সেকশানে সেই টপিকে ভিডিও আসবে। আর তোমরা যারা আমাদের এই কোর্সে পড়তে চাও এন্ট্রান্স এক্সামের প্রিপারেশানের কোর্সে, ধরো তুমি এখন 10-এ পড়ছো বা 11-এ পড়ছো, এখন থেকে তুমি প্রিপারেশান নিতে চাও, তুমি তাড়াতাড়ি এই নম্বরে যোগাযোগ করো আমাদের, ঠিক আছে। আর ধরো তুমি যদি পিজিতে এন্ট্রান্স দিতে চাও, ধরো তুমি ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়ছো, তুমি এই সকল সাবজেক্টের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশান কিন্তু আমাদের কোর্সে দিতে পারো, পুরোটাই বাড়িতে বসে প্রিপারেশান নিতে পারছো, পুরোটাই লাইভ ক্লাস হচ্ছে, যেটা তোমার জন্য খুবই অ্যাফোর্ডেবল হবে এবং জন্য তোমার কিন্তু খুবই সুবিধা হবে না, বাড়ি থেকে প্রিপারেশান করতে পারছো তুমি, তো সেই পার্টটা রয়েছে। প্রেসিডেন্সি, যাদবপুর, সিইউটি, ইউজি এবং পিজি সবই কিন্তু কভার করবে, এবং মিশন নন্দপুর রামকৃষ্ণ মিশন, যেসব জায়গায় তোমার এন্ট্রান্স এক্সাম হচ্ছে। ওকে, তো এই যে খুশি সংবাদে তোমাদের দেওয়ার ছিল তার জন্য বেসিক্যালি আমরা ডিটেল ভিডিও করলাম, তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, তো যারা যারা পড়তে চাও আমাদের কোর্সে তাড়াতাড়ি জানো, তাড়াতাড়ি কল করে তোমরা কিন্তু জয়েন করতে পারো। আবার তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে, আর তাছাড়া আমাদের ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি এবং ইউপিএসসি সিএসসির কোর্সেও যারা জয়েন করতে চাও, আমরা ইউপিএসসির ফুল কোর্স কিন্তু বাংলাতে নিয়ে এসেছি, যারা যারা জয়েন করতে চাও তো তাদের শর্টস ভিডিওগুলো সেগুলো চলে আসবে, যারা যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে, তো টাটা।